আন্দোলনের নামে, আন্দোলনের নামে অনতা সৃষ্টি করা যাচ্ছে না, যাবে না। এই স্বতন্ত্র বাংলাকে অশান্ত করার চক্রান্তকারীদের হুঁশিয়ার, এই চক্রান্তকারীরা হুঁশিয়ার। এই শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত মানছি না, মানবো না। উজ্জ্বল বিশ্বাস জিন্দাবাদ, মহাভারতের সাম্রাজ্য করতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মহাভারতের সাম্রাজ্য করতে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে, আমাদের কৃষ্ণগর এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযাত্রীরা, তারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সবাই জানেন আরজি করে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন এবং বিভিন্ন যারা তাদের সঙ্গে ঘাট বেঁধে থাকে পশ্চিমবাংলার কেন্দ্র করে, আজকের ঘটনাকে কেন্দ্র করে আজকে সকলে মিলে আজকে বিভিন্ন আজকে মানুষের যে সারা পশ্চিমবাংলায় একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করে চলেছেন, বাংলার মানুষের মহিলাদের জন্য আজকে যদি কেউ প্রস্তুত কিছু ভাবে এগিয়ে যাওয়ার সমস্তভাবে প্রচেষ্টা, তাতে কন্যাশ্রীর মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রায় আজকে প্রায় 2 কোটি মানুষের প্রত্যেকের বাঁচেন, তাদের প্রত্যেক মায়েদের আজকে সম্মান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার লড়াইয়ের একমাত্র যদি ইজ্জত আজকে দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আর্যিকরের ঘটনায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ যারা চায় তাদেরকে বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ নয়, বাংলার মানুষ বুক দিয়ে আগলে রাখবে, তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি।